পাত্রাকার গাড়ি কিনে নিজেই মহা বিপদে পড়ে গেছেন। বাতামকাগু হিসাবে পরিচিত ভুবন বাদ্যকর সম্প্রতি তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন এবং গাড়িটি কেনার পর তিনি নিজেই গাড়ি চালানোর জন্য চেষ্টা করেন, আর এই গাড়ি চালাতে গিয়েই হয়ে যায় যত বিপত্তি। দুর্ঘটনা আহত হয়েছেন কাঁচা বাদাম খ্যাত এই ভুবন বাদ্যকর। সম্প্রতি কেনা একটি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গের সিউড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে ভুবনের আঘাত ততটা গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছে তার চিকিৎসক। সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শিখতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ গাড়িটি পিছনে একটি দেওয়ালে ধাক্কা মারে আর এতে তার বুকে এবং মুখে আঘাত লাগে। ভুবনের বুকে স্প্রে করানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুবন বাদ্যকর জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গাড়ি মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরের বাদাম গাড়ির কপিরাইট কেনা বৌদি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে 3 লাখ টাকার চেক। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে আগামী দিনেও আরো 3 লাখ টাকা দেওয়া হবে। সেলিব্রিটি হওয়ার পর অর্জিত টাকা দিয়েই ভুবন এই গাড়িটি কিনেছিলেন বলে জানা যায়।